वेलकम टू माय चैनल आई एम श्रेष्ठा शाहा। आज के आमी आबार एशे गेछी तोमादेर साथे चित्रशिल्पी जामिनी रायेर आदते आका लक्ष्मी एवं गणेश बॉटल आर्ट निये। तो चलो शुरू करा जाक। तो प्रथमे लागजे खाली काचेर बोतल, टिश्यू पेपर, किछु कलर लागजे, मास्किंग टेप, पेपर कटिंग, स्पंज, स्केल, मार्कर पेन, ब्राशेस, फेविकल আর জল। তারপর ফেভিকল আর জল ভালো করে মিশিয়ে বোতলের গায়ে আটকে টিস্যু পেপারটা এরকম ভাবে মুড়িয়ে নেব। যেহেতু বোতলের গায়ে লেখা ছিল আমি যেন তাই জন্য মুড়িয়েছি। যদি তোমাদের বোতলে না লেখা থাকে তাহলে মোড়ানোর কোনো দরকার নেই। টিস্যু পেপারটা ভালো করে শুকিয়ে যাওয়ার পর মাস্কিং টেপটা আমি এইভাবে দিয়ে নেব। পিছনে তোমরা দেখতে পাচ্ছ পেপার কাটিং এর পিছনে আমি একটু একটু মাস্কিং টেপ লাগিয়ে রেখেছি। তো এই রকম ভাবে মাস্কিং টেপটা লাগিয়ে নিতে হবে। এবার ওই পেপার কাটিং গুলো আমি দুদিকে লাগিয়ে নিচ্ছি। তারপর লেমন ইয়েলো কালারটা স্পঞ্জ দিয়ে দিয়ে দেব। লেমন ইয়েলো কালারটা শুকিয়ে যাওয়ার পর পেপার কাটিংটা তুলে তার জায়গায় সাদা কালারটা দিয়ে দেব। দুদিকে সাদা রংটা করে নেওয়ার পর আমরা যেই জায়গাগুলি মাস্কিং টেপ দিয়েছিলাম সেই জায়গাগুলো আমরা ক্রিমসন রেড দিয়ে দেব। এবার চিত্রশিল্পী যামিনী রায়ের আদতে আঁকা গণেশটা আমরা এঁকে নিলাম। ডবল জিরো নাম্বার তুলি দিয়ে আমরা ব্রাউন কালারটা গণেশের ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি। গণেশের শরীরে আমরা অরেঞ্জ কালারটি ইউজ করব। যেহেতু আমার কাছে আকাশী কালার অ্যাভেলেবেল ছিল না তাই জন্য আমি ডিপ ব্লু কালার এবং সাদা মিশিয়ে গণেশের ধুতিতে দিলাম। এবার গণেশের বাহন ইঁদুরের জন্য আমরা কালো কালার ইউজ করে নেব। এবার গণেশের মুকুটে আমরা হলুদ রং দেব। তারপর লাইট গ্রিন কালারটা আমরা মাঝখানে দিয়ে দেব। লাল সবুজের মাঝখানে দিয়ে দেব। তারপর এরকম ভাবে আমরা টুথপিক দিয়ে ডট দিয়ে নিয়েছি। তারপর মার্কার পেন দিয়ে আমি আউটলাইন করে নিয়েছি গণেশের। এবার গণেশটা ভালো করে শুকিয়ে যাওয়ার পর অন্যদিকে এবার লক্ষ্মী আকার পালা। এবার ডিপ ব্লু আর সাদা মিশিয়ে লক্ষ্মীর ব্যাকগ্রাউন্ডে দিয়ে নেব। এবার লক্ষ্মীর শাড়িতে আমরা ক্রিমসন রেড দিয়ে দেব। খয়েরি আর সাদা মিশিয়ে আমরা লক্ষ্মীর গায়ের রং করব।
লাল এবং সাদা মিশিয়ে আমরা পদ্ম এবং লক্ষ্মীর মুকুটে দেব। লাল রঙের সাহায্যে আমরা মুকুট এবং পদ্মে এরকম শেড দিয়ে দিচ্ছি। হলুদ রং দিয়ে আমরা লক্ষ্মীর শাড়ির পাড় এঁকে নেব। তারপর সাদা রং দিয়ে নিচের দিকটা আমরা ঢেউ এঁকে নেব। কালো রং দিয়ে লক্ষ্মীর চুল এবং আউটলাইন করে নেব। এবার সাদা ও লাইট গ্রিন দিয়ে আমরা সাইডে এঁকে নেব এরকম ভাবে। সাদা এবং সবুজের চারিপাশে আমরা কালো রং দিয়ে আউটলাইন টেনে নিলাম। তারপরে আমরা সাদা এবং নীল মিশিয়ে টুথপিকের পেছন দিয়ে আমরা ডট দিয়ে দিলাম। লালের চারপাশে আমরা কালো দিয়ে এরকম ছোট্ট ছোট্ট ডট করে নিলাম। এবার টন সুতোটা আমি বটলের আপার সেকশনে জড়িয়ে নিয়েছি। এটা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাওয়া যেতে পারে, তোমরা চাইলে এটাকে উলে ব্যবহার করতে পারো। এটা কিন্তু ফেভিকল আঠা দিয়ে লাগাতে হবে। এবার স্কাই কালার দিয়ে বোতলের আপার সেকশনটা আমরা এরকম ভাবে এঁকে নেব। তাহলে কেমন লাগলো আমার এই আজকের টিউটোরিয়াল ভিডিওটা আমায় কমেন্ট বক্সে জানিয়ে কিন্তু লাইক করো এই ভিডিওটাকে। এরকম ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর নিজেদের ফ্যামিলি এন্ড ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না জানো।